এবার ফুলসজ্জার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক দম্পতি। 31 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ওই নবদম্পতি নিজেদের মধ্যে ফুলসজ্জার বিষয় নিয়ে আলোচনা করছে। বর কনেকে প্রশ্ন করেন কেমন ছিল বিয়ের প্রথম রাত, জবাবে নববধূ বলেন এখনো তা হয়নি। এ সময় তাদের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে ভারতে। গত 5 জুলাই সুনন্দা রায় নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে এই ভিডিও শেয়ার করে লিখেছেন ফুলসজ্জার ব্লগ। এই ব্লগাররা পুরোপুরি পাগল হয়ে গেছে। বর্তমানে ফুড ব্লগিং কিংবা ট্রাভেল ব্লগিং কিংবা কাপল ব্লগিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ব্লগের নামে প্রতিনিয়ত অদ্ভুত সব বিষয় উপস্থাপন করা হচ্ছে। শিক্ষামূলক কিছু কন্টেন্ট আছে, তবে এগুলো খুবই কম। তার চেয়ে টিকটকে ওয়াচ কপি করা কিংবা ডিজে গানের সাথে তাল মিলিয়ে নাচের ভিডিও বেশি। ভিউ পাওয়া এবং ভাইরাল হওয়ার নেশা কিছু তরুণ তরুণী যা ইচ্ছে তাই করে বসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়, তাই দেশে বা অঞ্চলের মধ্যে আর কোনো সীমা থাকছে না। সামাজিক মাধ্যমে একটা বিষয় ছড়িয়ে পড়ার সাথে সাথেই তা পুরো অঞ্চল বা দেশে আলোড়ন সৃষ্টি করছে। ব্লগিংয়ে নামে প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে আপত্তিকর কন্টেন্ট। এবার সব কিছুকে ছাড়িয়ে ফুলসজ্জার ব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়ার নেশায় কোনো কিছুই বাদ দিচ্ছে না মানুষ। বিয়ের পর নিজের সঙ্গীর সাথে কেমন কাটছে জীবন তাও শেয়ার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এতে দেশ বা সমাজে কী প্রভাব পড়ছে তা তারা মোটেও চিন্তা করছে না বা আমলে নিচ্ছেন না। গত 11 জুন বাংলাদেশেও কন্টেন্টের নামে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলো সোহাগ শিকদার ও হৃদয় আহমেদ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি মোবাইল, একটি ডিজিটাল ক্যামেরা, একটি DJI ক্যামেরা, 2টি হার্ডডিস্ক, 1টি পোর্টেবল হার্ডডিস্ক ও 3টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।